এই যে আমাদের মাঝে পাটিল ব্যবসায়ী চলে এসেছে, এখন পাটিল ব্যবসায়ী মাছ কিনবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। মাই লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি এটা দুদিন আগের ভিডিও, একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি, তাই আপনারা কিছু মনে করবেন না। তাহলে চলুন বন্ধুরা, বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কত সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে। এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, একদম পাইকারি দাম মাত্র 300 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর ইলিশ, এগুলো একটু ছোটো সাইজের ইলিশ। এই ইলিশগুলোর পাইকারি মূল্য মাত্র 300 টাকা কেজি। এই মুহূর্তে আপনারা যে লাল গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই লাল গলদা চিংড়িগুলোর পাইকারি বাজার মূল্য 500 টাকা কেজি। দেখুন এখানে বড় বড় গলদা চিংড়ি আছে কিন্তু এগুলো লাল হয়ে গেছে, সেই জন্য এগুলোর পাইকারি বাজার মূল্য 500 টাকা কেজি। লাল গলদা চিংড়ির পরে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাগদা চিংড়ি। দেখুন কত সুন্দর কালার বাগদা চিংড়িগুলো। এই বাগদা চিংড়িগুলোর পাইকারি বাজার মূল্য 600 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়িগুলোর পাইকারি বাজার মূল্য মাত্র 600 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বাগদা চিংড়ির পরে এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি গলদা চিংড়ি। আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়ির রেট অনেক বেশি হয়ে গেছে। এই গলদা চিংড়ির পাইকারি বাজার মূল্য 750 টাকা কেজি। এগুলো কিন্তু সেই ছোটো সাইজের গলদা, যেগুলো 550 বা 600 টাকা বিক্রি হয়, সেই গলদাগুলোর পাইকারি বাজার মূল্য এখন 750 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু দুদিন আগের ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা শুক্রবারে রেকর্ড করা হয়েছে। আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি, তাই আজকে ভিডিওটি আপলোড করছি। এই মুহূর্তে আপনারা যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়ির পাইকারি বাজার মূল্য 1000 টাকা কেজি। গলদা চিংড়ির দাম অনেকটা বেশি ছিল ঈদের আগের দিন, সেই কারণে এই গলদা চিংড়িটা বিক্রি হয়েছে 1000 টাকা কেজি। দেখুন গলদা চিংড়ি কিন্তু অনেক সুন্দর গলদা। আর এ সাইড আছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ির পাইকারি বাজার মূল্য 600 টাকা কেজি। দেখুন সাতক্ষীরার সেই ঐতিহ্যবাহী বাগদা চিংড়ি, এই বাগদা চিংড়ির পাইকারি বাজার মূল্য 600 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, চিংড়ি মাছের পালা শেষ করে এবার চলুন অন্য মাছগুলো একটু দেখে আসি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে শোল মাছগুলো দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতরে প্যাকেট করা, দেখুন কত সুন্দর সুন্দর শোল মাছ। এই শোল মাছগুলোর পাইকারি বাজার মূল্য 300 টাকা কেজি। এগুলোর গড় পাইকারি বাজার মূল্য 300 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর শোল মাছ, এ সাইডে বলের ভিতরে আছে। দেখুন এগুলো হচ্ছে আতমরা শোল, আর তারপরে আছে বেলে মাছ। এই বেলে মাছগুলোর পাইকারি বাজার মূল্য 400 টাকা কেজি, মাত্র 400 টাকা কেজি এই বেলে মাছগুলো। দেখুন কত সুন্দর বেলে। তারপরে আছে সেই দেশি পাঙাশ, দেখুন কত সুন্দর দেশি পাঙাশ পলিথিনের ভিতরে প্যাকেট করা আছে। এই পাঙাশগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এবার আমি আপনাদেরকে দেখাবো সেই বড় কোরাল কত বিক্রি হচ্ছে, তাহলে চলুন বড় কোরালের দামটি জেনে আসি। 950 টাকা 950 10 কেজি 950। প্রিয় বন্ধুরা, এবার চলুন জেনে আসি তেলাপিয়া মাছ কত বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু সবই জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া। এই তেলাপিয়াগুলো একটু ছোটো সাইজের, দেখুন হাঁ করে আছে। এই তেলাপিয়া মাছগুলোর পাইকারি বাজার মূল্য 100 টাকা কেজি। এগুলো একটু ছোটো সাইজের তেলাপিয়া, সেগুলোর দামও একটু কম, মাত্র 100 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর তেলাপিয়া, মাত্র 100 টাকা কেজি। তারপরে এই যে বলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আরেকটু বড় সাইজের তেলাপিয়া। এই তেলাপিয়া মাছগুলোর পাইকারি বাজার মূল্য 120 টাকা কেজি।
দেখুন একদম জ্বলন্ত কালারের তেলাপিয়া, একদম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া, তেলাপিয়াগুলো একদম বরফ ছাড়া তেলাপিয়া, একদম ঢাকার লোকাল মাছ। এই তেলাপিয়াগুলো আজকের পাইকারি বাজার মূল্য মাত্র 120 টাকা কেজি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।